যেহেতু এখানে আমার জন্মভূমি আর আমার বাবারও জন্মভূমি, তো আসলে দেখতে গেলে এখানেই আমার সব কিছু। তো আসলে আমার আর্থিক সমস্যার কারণে আমার বাবা হচ্ছে সাতক্ষীরায় আমরা ভাড়া থাকতাম। তো আসলে ওখানে কিছু মানে প্রায় 17-18 বছর সাতক্ষীরাতে আমি, তো আসলে এতগুলো বছর পরে আমি আবার আমার পিতা জন্মভূমিতে এসে এত সুন্দর একটা সম্বর্ধনা আসলে আমাকে দেওয়া হয়েছে। এবং আমাদের যে জায়গাটা মানে এখানে ছিল না, যেহেতু আমার বাবার কবর এখানে, তো আসলে সেখানে আমার বাবা থাকতে পারবে এরকম একটা আশ্বাস তারা দিয়েছে, একটা জমি করে দিবে, জমি দিবে এবং বল করে দিবে। তো আসলে আমার বাবাও খুব খুশি আর আমি এখানে এসে আসলে খুবই খুশি, কারণ যেভাবে আমাকে বরণ করে নিয়েছে তারা, তো আসলে এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে। সেটাই হচ্ছে যে আমারও চাওয়া যে আসলে আমি যেহেতু এই সিচুয়েশনগুলোর সাথে মানে যুদ্ধ করে এসেছি, তো আমি বলবো যে এখানকার যে ক্রীড়া সংস্থার লোক আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব যে তারা যেন এই মেয়েদের দিকে খেয়াল রাখে এবং তারা যেন খেলার সাথে খেলাকে ভালোবাসতে পারে, এরকম একটা মানে মানসিক চিন্তাভাবনা তাদের আসে। কারণ হচ্ছে তারা যদি খাওয়ার কষ্ট পায় কিংবা ফ্যামিলির দিক থেকে একটা চিন্তা এতে থাকে, তাহলে কিন্তু ফুটবলের প্রতি একটা, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে আমরা যখন ওনার কাছে গিয়েছিলাম তখন উনি বলেছে যে ওরা যদি ওদের এখন সময় হচ্ছে খেলাধুলো করার, এখন যদি ওরা ফ্যামিলির চিন্তা করে তাহলে কিন্তু ওরা খেলায় মনোযোগ দিতে পারবে। তো আসলে ফ্যামিলিকে আসলে কিছু যদি সহযোগিতা করে, কিংবা আমাদের যেমন মাঠের সমস্যা, আমরা মেয়ে তো আসলে একটা নির্দিষ্ট জায়গায় একটা মাঠের প্রয়োজন, কারণ আমাদের নিরাপত্তারও একটা ব্যাপার আছে। তো গার্জেনরাও ছাড়বে যদি তাদের সন্তানের নিরাপত্তা থাকে, তো আসলে সেখান থেকে বলতে গেলে যে একটা একাডেমি কিংবা একটা নির্দিষ্ট জায়গায় যদি তাদের প্র্যাকটিসের জন্য। এখন আমি সাবিনাপু কিন্তু যখন ন্যাশনাল টিমে স্টার তখন আমি আসলে নতুন আমি আসছি, তো আসলে ওনার থেকে আমি অনেক ছোট, উনি আমার অনেক সিনিয়র, ওনার আসলে ব্যাপারে বলে আসলে এ করা যাবে না। তো আসলে উনি ওনার টাইমে এখন যে একটা ক্লাব করা কিংবা কোনো কিছু, আপনার পরিকল্পনা আছে কিনা ভবিষ্যতে এরকম কোনো কিছু করার নিজের জন্মভূমি? অবশ্যই আমার সবটুকু চেষ্টা থাকবে করার, কারণ আমি তো এখন ফুটবলের সাথে যুক্ত আছি আর আমাকে ওখানে 12 মাসই ওখানে থাকা লাগে। তবে আমার কাছ থেকে যদি কোনো হেল্প তাদের প্রয়োজন হয় আমি অবশ্যই দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আস্তে আস্তে